ইমাম যখন ফরজ নামাজে চুপ থাকে তখন মুসল্লি কেরাত পড়তে পারবে কি না? না ভাই, ওলামায়ে হানাফ বলেছেন যে ইমামের কেরাত মুসল্লির কেরাত হিসাবে যথেষ্ট, এর পক্ষে হাদিস আছে। তবে কোনো কোনো আলেমরা, হানাফি মাসলাকের আলেমরাও কেউ কেউ বলেছেন, যেমন শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাই, হানাফি মাজহাবের অনেক বড় আলেম, তিনি বলেছেন সিররি নামাজে গোপনে যখন কেরাত হয় তখন যদি মুসল্লি সূরা ফাতিহা পড়তে যায় পড়তে পারবে। আর অন্য অন্য মাসলাকের আলেমরা তো বলেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশে অধিকাংশ হানাফি মাজহাব ফলো করি, তাই আমরা ইমামের পিছনে জাহরি কেরাত হোক সিররি কেরাত হোক সূরা ফাতিহা পড়া দরকার নাই। কেরাতুল ইমাম কেরাতুল্লাহু, যার ইমাম আছে ইমামের কেরাতি মুসল্লির কেরাত হিসাবে সাব্যস্ত হবে। জন্মদিন পালন করা যাবে কি যাবে না? ইসলামে জন্মদিন মৃত্যুদিন পালনের কোনো নিয়ম নাই। হ্যাপি বার্থডে টু ইউ এগুলো কার? এগুলো খ্রিস্টানদের রীতি, তারা পালন করে। জন্মাষ্টমী হিন্দুরা পালন করে, গৌতম বুদ্ধের জন্মদিন বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধরা পালন করে। আমরা আমাদের বাবার জন্মদিন পালন করি না, মায়েরটা করি না, আমাদের ওস্তাদেরটা করি না, ইমাম আবু হানিফারটা করি না, আব্দুল কাদের জিলানিরটা করি না, ইমাম শাফিরটা করি না। আমরা বিশ্ব নবীর জন্মদিনও পালন করি না, যারা করে তারা বেদাতি। জন্মদিবস পালনের নীতি ইসলামের নীতি নয়।